আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজ আমি আপনার সাথে শেয়ার করব ডিম চপ বানানোর একটা ভিডিও। দয়া করে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে তিন পিস ডিম নিয়েছি আর এক একটা ডিম আমি চার টুকরো করে নিয়েছি, কারণ ডিমগুলো যত ছোট হবে চপগুলো ততই মুচমুচে হবে। চপগুলো বানানোর জন্য আমি এখন বেসনটা বানিয়ে নিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম বেসন, তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার, মানে বেসন আর কর্নফ্লাওয়ার মিলিয়ে আমি প্রায় এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারেন, তবে আমার বাসায় ছিল তাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার। আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আর আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারাও ঠিক এভাবে মিশিয়ে নেবেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে মিশিয়ে নেবেন। দেখেন আমার বেসনগুলো একদম পাতলা হয় নাই, আবার একদম ঘন হয় নাই। আপনারাও ঠিক বেসনটা এইভাবেই বানিয়ে নেবেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি ডিমগুলোর সাথে বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে এই ডিমগুলো আমি এক এক করে গরম তেলে দিয়ে দেব। দেখেন আমি ডিম চপগুলো কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতে হয়তো দোকানের মতো সুন্দর হবে না, তবে খেতে অনেক মজাদার হবে। তো আপনারাও বাসায় এইভাবে ভেজে নেবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমার ডিম চপগুলো কিন্তু বানানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।